যারা 2020-তে আইটিআই অ্যাডমিশন নেবে, এই ভিডিওটি তাদের জন্য। এবং এই ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়গুলি সবারই জানা দরকার যাদের নাম্বার কম আছে, যেমন 25% থেকে 40%-এর মধ্যে। তাদের একটি প্রশ্ন থাকে যে তারা কোন গ্রুপে ফর্ম ফিল আপ করলে ভালো ট্রেড এবং ভালো কলেজ পাবে। তো আমি তাদের বলবো, যাদের 40%-এর নিচে নাম্বার আছে তারা ই গ্রুপের ফর্মটা ফিল আপ করতে পারে, কারণ ই গ্রুপের ফর্ম ফিল আপ করলে কী হবে, তোমাদের একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হবে, যেখানে পরীক্ষাটা দিলে তোমরা সেই নিজের হিসেবে র্যাঙ্কটা তৈরি হবে। মানে তোমরা যেভাবে পড়াশোনা করবে, নিজে খেটে নিজে ভালো করে পড়াশোনা করে 2 মাস নিজে সেই র্যাঙ্কটাকে তৈরি করতে পারবে। আর এম গ্রুপের ক্ষেত্রে কোনো পরীক্ষা হবে না, এম গ্রুপের মাধ্যমিকের নাম্বারের বেসিসে সেই র্যাঙ্কটা তৈরি হবে। যাদের নাম্বার মাধ্যমিকে কম আছে তারা ই গ্রুপের ফর্মটা ফিল আপ করতে পারো। বিশেষত 80-70% এরা হচ্ছে ভালো কলেজ এবং নিজের পছন্দের ট্রেডগুলো পায়, এর নিচে যেই নামতে থাকে তখন সেই বিষয়টা কমে যায় এবং নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের পছন্দের কলেজ, নিজেদের পছন্দের ট্রেড তারা পায় না। এবং এই 40-60% এই জায়গাটায় কম্পিটিশনটা খুব বেশি হয়, কারণ সবাই 70-80% তুলতে পারে না। যারা একটু মিডিয়াম রেঞ্জের তারা এই জায়গাটায় পড়ে, 60-40%-এর মধ্যে। সো এই জায়গাটায় প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়, এবং তোমরা জানো যে কীভাবে নাম্বার প্রতিনিয়ত বাড়ছে, প্রতি বছর নাম্বার বেড়েই চলেছে। সো যাদের কম নাম্বার হয়ে গেছে তারা ই গ্রুপে ফর্মটা ফিল আপ করো, হয়তো এম গ্রুপের মতো ট্রেড পাবে না কিন্তু তোমরা ভালো জায়গায় চান্স পাবে ই গ্রুপের ফর্মটা ফিল আপ করলে। আমি মনে করি যে এম গ্রুপে চান্স না পাওয়ার থেকে ই গ্রুপে কোনো একটা ভালো ট্রেডে চান্স পাওয়া অনেক ভালো। সো এবার এইটুকুই আলোচনা করার ছিল, তোমরা এবার নিজেরা সিদ্ধান্ত নাও যে তোমরা কী করবে। তবে আমার পার্সোনাল দিক থেকে আমি বলবো যে যাদের নাম্বার মনে করছো কম আছে তারা ই গ্রুপের ফর্মটা ফিল আপ করো, কারণ এই বছরও দেখেছো যে যাদের সম্ভবত 35%-এর নিচে যাদের ছিল তাদের, তারা এই বছর চান্স পায়নি, আর সামনের বছর নাম্বার আরও বাড়বে। সো তখন হয়তো দেখা যাবে যে 50-60% যাদের মার্কস আছে তারাও হয়তো চান্স পাবে না, এইরকম একটা ব্যাপার ঘটতে পারে। তো আমি বলবো তোমরা ই গ্রুপে ফর্মটা ফিল আপ করো, আর যাদের নাম্বার বেশি আছে তারা অবশ্যই এম গ্রুপের করবে।